বিলে মশাল হঠাৎ কিরা আপনি আমার বাড়িতে আপনার কোনো লালিশ আছে বুঝতে পারছি আপনার জীবনটা খুব অভাবে চলছে আপনার আশপাশের লোকের আপনাকে খাউন দিচ্ছে না আপনার খাউন কায়দা নিচ্ছে ওই কুত্তা কুত্তায় কায়দা নিচ্ছে কারণ আপনার কুত্তার মধ্যে একটা সূত্রপাত আছে আমি কুত্তারে দেখে না বিচার করবো আমি এই কুত্তারে দেখে না নালিশ দিব হাই করে যাবো সুপ্রিম কোর্টে যাবো চেকলেন কেন আপনি আমি বহুত বিপদ আছি আপনি আমার এই বিপদটা থেকে উদ্ধার করেন কি হয়েছে বলো তো নিশ্চয় তোমার বউকে খাবার দাও না ভাত দাও না কাপড় দাও না বার্গার খাও না স্যান্ডউইচ খাও না রেস্টুরেন্টে নাও না তাকে জিন্সের প্যান্ট জিন্সের গেঞ্জি জিন্সের শার্ট লিপস্টিক চশমা হিল ওলা জুতা কিনে দাও না সেই কারণে ওইটার অভাবে সে আজকে সেলিম সুরার হাত ধরছে নিশ্চয়ই এরকম না না ভাইজান আমি তো সব কিছু দেই কোনো কিছুর অভাব রাখি না কিন্তু তারপরও সেলিম সুরার লোকে কে লেগে গেছে ভাই আপনি একটা ব্যবস্থা করেন বুঝতে পারছি আমি সেলিম সুরাকে ডেকে এনে আমার অফিসে আমি ওর সাথে কথা বলবো কথা বলে কি হয় না হয় আমি যেভাবে চেষ্টা করবো তোমার ওয়াইফকে এনে দেওয়ার জন্য হ্যাঁ ভাইজান আপনার দ্বারা সম্ভব কারণ আপনি দেশের গ্রামের সবার উপকার করেন আপনি ইচ্ছা বললে আমার বউটা একের ফুট বউটা আপনি আইনে দিতে পারেন ভাইজান আহা বাবা রে তুমি এত কথা বললে আমি কেমনে কাজটা করব কারণ আমার তো এক মিটিং আছে মিটিং শেষ করে ছেলে তোর সাথে কথা বলতে হবে না না ভাইজান ভাইজান যান তাহলে এই মিটিং ছাইরা আমার এই জামাটা কিন্তু ভেঙে দিই ক্রিং ক্রিং হ্যালো হাও হ্যালো হাউ আর ইউ আলি আত্ম মোবাইল নেই তো আরে এটাই মোবাইল হ্যাঁ বিলকে সাহেব আপনি চলে আসছেন অসুবিধা নেই আপনি এক কাজ করেন আমাদের এলাকার মুদির দোকানে যায় এক কাপ চা খাবেন চিনি ছাড়া ডায়াবেটিসের ঝামেলা আছে না আপনার নাকি শুকিয়ে যাবেন আবার হ্যাঁ আমি আসতেছি অন দা ওয়ে আমার বউরে যাইতে দেন আমার বউরে আমার সাথে যাইতে দেন তুই কি মামার বাড়ির আবদার পাইছো তুই এনে যাবি নালে কিন্তু তোর কাইটকে আমি টুকরো টুকরো করে ফেলামু তুই এনে যাবি নাকি লাফি মেরে তোর ফেলাই দেব আমি না পয়সা না আপনি আমার গোরে দিয়ে দেন আমি বলে যাই গিয়া আল্লাহর দোহাই লাগে হ্যাঁ আপনি এখান থেকে চলে যান আমার কপালে যেটা ছিল ওইটা হয়ে গেছে আমি এখানে অনেক ভালো আছি আপনি চলে যান আমার চোখের সামনে আপনার মাইরে ফেলাইবো এটা আমি দেখতে পারবো না আপনি চলে যান দয়া করে চলে যান আর কোনোদিন এই বাড়িতে আসেন না আর কোনোদিন এই বাড়িতে আসেন না বুড়ে আমি তোরে এখান থেকে না নিয়ে আমি যাব না আপনি যদি এখান থেকে না যান আপনার পাপড়ির আপনি মরা মুখ দেখবেন ঠিক আছে বউ আমি যাইতেছি গা কি তোমার নিজের খেলা আর কোনোদিন আসেন না তোর খেলা আমি রাখতেছি তুই আয় ঘরের মানুষও খাওয়াইতে পারে কিন্তু তোমরা সেটা খাইতে চাও নাই তোমরা চাইছো কি চিকেন বার্গার চিকেন ফ্রাই রোস্ট চিকেন কাচ্চি বিরিয়ানি হাজির বিরিয়ানি ফাজির বিরিয়ানি এগুলো খাইতে চাইছো আর আজকে কি খাইছো নিশ্চয় হুটকি বত্তাটা ভাত আরে লোকে বলে আমারে পাগল আমি পাগল না পাগল তোমরা ভাইজান আপনি বিশ্বাস করেন আমি সেই চাই বাড়ি আহি নাই ওই সেলিম চরে জোর করে নিয়ে এসে আমারে বিয়ে করছে কিন্তু বিয়ে করলে কি হইব বিশ্বাস করেন ভাইজান আমি এখনো সেই আগের মতোই আছি ওর মনের আশা পূরণ হয় নাই ভাইজান মানে সেলিম চরা তোমারে জোর করে আনছে তুমি নিজে ইচ্ছে আসো নাই আচ্ছা তার মানে বিয়ে করছে এখন পর্যন্ত টাচ করে নাই ভাইজান আপনি আমারে আমার স্বামীর কাছে ফিরিয়ে দেন ভাইজান
দেখো আমি তোমার ব্যাপারটা মাথা নিলাম, আমি এখন যাব হচ্ছে আমার আমেরিকার প্রেসিডেন্ট বিল গেটস আসছে, মতির দোকানে চা খাচ্ছে, টোস্ট বিস্কুটটা চা খাওয়াই দিয়েছি, উনি চা খাইতেছে, ওনার সাথে আমার হোটেল রেডিসনের কোনায় মিটিং আছে, আমি মিটিংটা শেষ করে তারপর সেলিম সুরার মিটিংয়ে বসবো, আর যেহেতু পামু ইচ্ছা মতন বানান দিয়া তারপর ওরে নির্য বিচারটা করিয়া তারপর তোমার জামের হাতে তোমার তুলে দেবো। ঠাকুর আমি মিটিংটা শেষ করে আসতেছি। প্রিয় এলাকাবাসী, আমি আনন্দ সহিত বলতেছি আমি আগামীবার আমি এই অস্ত্র অঞ্চলে নিজ দায়িত্বে নিজ খরচায় আমি মন্ত্রী ইলেকশন করছি। আমি নমিনেশন কিনে ফেলেছি 1,65,00,000 টাকা দিয়ে। আমি বুঝতে পারি আপনাদের অভাব কোথায়, আমি বুঝতে পারি আপনাদের কষ্টটা কোথায়। এইখানে আপনাদের খাবার নেই, আপনাদের দাবার নেই, আপনাদের অনাব অভাব অনটন আপনাদের ঘর আপনাদের কখনো ছাড়েনি। এই অভাব অনটন আমি দূর করে দেব। আমি আপনাদের পিছনে 365,00,000 টাকা বাজেট করেছি, শুধু আপনাদের ঘরে চাল ডাল গরু ছাগল ভেড়া বরকি এগুলো দিব। আমি চাই না আমার দেশের মানুষ না খেয়ে থাকুক। তাই দাও, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাই না। এই পাগলের বাচ্চা পাগল, তুই কারে কেউ তালি দিতে, এ জায়গা তো কোনো লোক দেখতে আসি না। এটা কি মানুষ না গরু ছাগল? এগুলো কি মানুষ না? সেলিম চোরা কি বলে মাসে তোর লোক আমার মিটিং আছে, তুই কোন সাহসী এদিকে কাছে, তুই কোন সাহসী? ওই ফারুক একটা মাসুম বাচ্চার বউ রে ভাগা এর না, তুই বলে হাঙ্গ ঢকে যাবি তো। এই জবাব কি তোরা দিতে হবে আমার পাগলের বাচ্চা পাগল? আমার জীবনে তো কাজ দিবি। আমি কে? আমি এই জাতির একজন মহামূল্যবান রত্ন, আর তুই আমাকে পাগলের বাচ্চা বলছিস? পাগল তো তোর আমি যে কিনা আরেকবার বলে না ঘরে ঢুকে রাখি, সে পাগল না তাহলে কি? হ্যাঁ, আরে তুই কি পুরুষ পোলা না? তোর জন্য হাজার হাজার মাই আছে, কিন্তু ওইবার লেখা এক ঘরে একটা যে বউটা আছে সেই বউটা তুই ভাগাই লেবে। তোরের ঘরে সোর, তুই তো চুরি করবি দেখিস কি, তুই তো চুরি করবি ছাগল বরকি মুরগি, তুই আরেক বার বউ তুললেন না ঘরে ভিতরে হান্দা ইয়া না জানি কত কিছু করা হয়েছে। ওকে একটা মাসুম বাচ্চা তার বউটা সরসর পাইয়া ভাগাই নিয়ে বিয়ে করা হয়েছে, বুঝছি সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুলটা আমার পেটা করতেই হবে। মামা কিছু মনে করো না, একটা সেকেন্ড ট্রাই করবে প্লিজ, না করবে না। ভাই 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 কামড় দেন ভাই, ছাড়ে দেন ছাড়ে দেন ভাই ভাই ছাড়ে দেন। মানে ক আজকের ভিতরে হারকের বোর্ডারে হারকের এত তুলে দেবি নাহলে সিকুন আর একটা সিকুন ফ্রাই খেল। না না ভাই, না না ভাই, দিয়ে দিয়ে ভাই দিয়ে 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 তো জি ভাই। যে এই দাঁতে কামড় না খাইতে চাস সুন্দর করে ভালো মতন কালকের বোরে কালকের মধ্যে দিয়ে মনে থাকবো, তুই যাবি না সিকুন একটা কিক দিবি। এখন মনে হয় জাতি কথা শুনলে এই কি আমার এখানে এতগুলো পাবলিক ছিল, পাবলিক গেল পাবলিক কমাইছে, ওরা যে কামড় দিবো ওরা মনে করছে অনেক কামড় দিবো। তোমাদের কিছু বলবো না, তোমাদের হিসাব পরে করবো, আগে দেখি ফাঙ্কের বোর ব্যাপারটা ঠিক করলো। ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার বউ ফেরত দিছেন, আমি জীবনও ভাবি নাই আমার বউটা যে আমি পামু। ভাই আমার আসলে ভুল হয়েছে, আমি অনুতপ্ত, আমার ক্ষমা করে দেবেন। আমি আপনার অনেক খারাপ মনে করছি, আপনি আমার ক্ষমা করে দেবেন। তোমার বউরে তোমার কাছে ফেরত দিছি ভাই। ও ভাই আপনি পাগল হইল, মানুষটা বালা, আপনি হকগোল গ্রামের উপকার করেন, আপনি মানুষের উপকার ছাড়া অপকার করেন না ভাই। আজকে আমার বউটা ফেরত এনে দিছেন। দেখ ফালক ভাই এত কষ্ট করে সবাই ভাবে আমি পাগল, আসলে আমি পাগল না, আমি পাগলের ভান্ডিরে থাকি। ব্যাপারটা হচ্ছে কি, এই দুনিয়ায় সবাই ভেজাল সবাই পাগল, আর পাগল হয়ে পাগলকে চিনতে হয়। তা আমি
তোমরা হয়তো আমার দেওয়া সবসময় আমি পাগলামি করি, গরু ছাগলের লোক কথা কই না ভাই, আমার ছোটখাটো ব্যবসা আছে, আমি মাঝে মধ্যে গ্রামে আসি, সবার সাথে মিশি, দেখি কে কীরকম, কে কী করে না করে, কে কী খাইলো, কে কী করলো না করলো, কার বউ কার দিকে গেলো, ওই যে একটু নজর দেয়, তারপরে বাইরে বেরিয়ে আসি, ব্যাচি যেটা ফিরে তারপরে যা। যাই হোক ভাই, তোমার বউ তুমি ফিরত পাইছো, এর দাম খুশি। আপনার কারণে আমি বউটা পাইছি, আপনার কাছে হাজার হাজার শুক্রিয়া। মিস্টার সুরসাদ, আপনি কি একটু খাবেন নাকি একটা কামড় দিব? ভাই আপনি আমার চোর কইবেন না, চোর আমি কমো না, আমার একটা নাম আছে বন্ধু ভাই। জানি তোমার নাম, এই তোমার যে চোর পদবিটা, পদবিটা যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে তোমার কেউ চোর কইব না। শোনো, চুরি করে গেলে মানে চুরি করে খেলে এটাতে যাই যায়, রিক্সা করে চালায় খেলে যাই যায় না, যতদিন বাঁচবা সৎ পথে বাঁচবা, মরে গেলো কোনো না কোনোভাবে তুমি বেশ চুরি করো না, একটা নিক কাজ করেই যাও। নিক কাজটা করতে এলে ওই মানুষের বাড়িতে ড্যাগ ডেস্কি এই ড্যা সেই ড্যা চুরি করা কয়দিন চলবা? হ্যাঁ, অত তুমি তোমার মতন করে নিজেকে সাজায় নাও, প্রসায় আনো, ঠিক আছে না? ওই সুন্দর করে বাবা ভাই, ঠিক আছে ভাই। এই যে ভাবি কি কইলাম, পরে যদি লোক দেখায় ওই লোকের নজর দেন না, ঘরে যদি সেক্টার ডাইল ভাত থাকে না ওতে আল্লাহ খুশি হয়, পরে যদি পোলাও কুরমা রাইন্দা দাওয়াত দিয়ে খাওয়ায় না ওটা কিন্তু খাওয়ানো না, নিজের ঘরের আলু ভর্তাও কিন্তু অনেক সুখ আছে। ভালো থাকে ভাই, কিছু খাইয়া যান। আমার বাইক আছে না? ও হো, ভালো কথা, মনে হচ্ছে কিছু না, তাই যা আসা চল।